উৎসব আমেজে প্রথমবারের মতো ফ্রান্সে ঋতুরাজ বসন্ত বরণ করলো প্যারিস প্রবাসী বাংলাদেশিরা প্যারিসের ক্যাথসিমায় পয়লা ফাগুন স্মারকলিপি শিল্প গোষ্ঠীর উদ্যোগে প্রথমবারের মতো ঋতুরাজ বসন্ত উৎসব পালিত হল উৎসব উদ্বোধন করেন ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য ফেয়ার্স হজরত আলী খান এমদাদুল হক স্বপন এবং তৌফিকা শাহিদের যৌথ পরিচালনায় নাচ গান কবিতা নাটক আর আয়োজনের মধ্যে মেতে ছিল ফ্রান্সের প্রিয় বাংলাদেশিরা এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব বেনজির আহমেদ সেলিম এম তাহের তাহের মুজিবুর রহমান মোহাম্মদ আবুল কাশেম জালাল খান দেলোয়ার হোসেন কায়েজ আকরাম খান সহ ফ্রান্সের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ